হ্যালো গাইস, এই দেখো একটা মুরগির বাচ্চা। এটা বাচ্চা থেকে কিনে আনলাম। তো মুরগির বাচ্চাটা কিনে আনার পর যে মনে মনে একটা চিন্তা করলাম যে মুরগির বাচ্চাটা বড় করুম, করে সেটা ডিম পারবো, এটি থেকে আবার বাচ্চা ফোটামো। এরকম করে সে অনেক বাচ্চা ফোটায়। একটা হুন্ডা কিনুন, হুন্ডা কিনুন না, হুন্ডা কিনে নিয়ে মায়ামে ঘুরতে যাও। বুঝছোটা, আগে মুরগির বাচ্চাটি বড় হোক, কেমন মায়া কেমন হুন্ডা কিনে ওই জানি। দেখো দেখো তোর মুরগিটা কোন ঢোকাটা ঢোকা আসে, দেখছো নি কতটুকু আছে? সেটা বড় হইব, এখন তো মনে করো একটু ডিমেটে ফুটছে খালি, সেটা আর বড় হইব, বাচ্চা ফুটবো, ডিম পারবো, ডিম পারলে হবে, এটি থেকে ডিম আবার বাচ্চা ফুটবো। দেখুন কত ডিম মুরগি হইব। আর আমি তো বড় ব্যবসা, দেখুন এই ত্রিপুরা রাজ্যের, ত্রিপুরার থেকে বড় রাজ্যের একটা কি হয়ে যান ভাই, বড় ব্যবসায়ী। দেখো আমার সিগনাল আছে, মালিক সিগনাল আছে, সিগনাল আছে, মালিক সিগনাল আছে, বুঝছি। ওই দেখো আরো আছে, ওই টানছি তো আছে, এই দেখো দুইটা তো তিনটা আছে মুরগির বাচ্চা। এটি রে বাচ্চা ফুটাইয়া বড় করতে হইব, এই মন বড় করুন, যাতে একবারে বড় বড় ডিম দেবো, এরকম এই বড় বড় ডিম দেবো, এই বড় এই ডিম দিয়ে বাচ্চা ফুটবো, বড় ডিম পারবো, তাহলে তাড়াতাড়ি হুন্ডাটা কিনতে পারবো। কত যাইতেই গো, তো সবাই তো সাপোর্ট কইরো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যাতে আমি হুন্ডাটা কিনতে পারি আর মুরগিটা বাচ্চাটি বড় বড় ডিম।